নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চানা মশলা। এই চানা মশলা শীতকালে রাত্রিতে রুটি কিংবা লুচির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। চানা মশলা বানানোর জন্য আমাদের লাগবে এখানে কাবলি ছোলা, সেদ্ধ করা আলু, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, কসুরি মেথি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গরম মশলা, চানা মশলা, চিনি আর সর্ষের তেল। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা কড়াইতে তেল দেবো। তেলটা গরম হলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, কসুরি মেথি, পাঁচফোড়ন, ফোড়ন দেব। ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানোর সময় সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এক চামচ চিনি, টমেটো বাটা আর চানা মশলা দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এখানে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কাবলি ছোলাটাকে দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর ছোলাটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম মশলাগুলোটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ফুটে গেলে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট থেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকা খুলে একটু লেবুর রস দিয়ে চানাটাকে নাবিয়ে নেব। এভাবেই আমার চানা মশলা রেডি হয়ে যাবে। এরপর আমরা লেবু আর লঙ্কা দিয়ে গার্নিশ করে সার্ভ করে দেব। এইভাবেই হয়ে যাবে আমাদের চানা মশলা রেসিপি রেডি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর রকমারি রেসিপিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।